ओ मा चंडाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्या प्रतिभमहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीश्रमिश्रं गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जय जयो भगवान जगतेरु गुरु जय जयो गुरुमता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीवान सवार चारुनो रेणु मागे अधम श्री भगवान अशेष कृपाए हमरा समवेत হইছি श्री श्री रामकृष्ण पुथी থেকে পাঁচ এবং আলোচনার উদ্দেশ্য নিজে অধ্যায় পাঠ হচ্ছে শ্রদ্ধার নাম ভক্ত সঙ্গে খেলা ভগবান তার লীলা খেলা খেলছেন তার নানা রকম ভাবের কথা বলা হচ্ছে কখনো তিনি সমাধিগত হয়ে যাচ্ছেন সমাধিতে যখন গাইছেন মত্তভাবে গান গাইছেন তাকে ঠিক চেনা যাচ্ছে না তাকে বোঝা যায় না আবার যখন তিনি রহস্য কথা বলছেন এমন মজা করে বলছেন গুচ্ছ সাধারণ গুচ্ছ কথা আমাদেরকে বলছেন গুচ্ছ কথা না মজার কথা বলছেন তখন হেসে কুটিপাটি খেলতে হয় কখনো মনে হতো বলছেন শ্রীপ্রভুর এমন সুরসিক চূড়ামণি নিরসে আসিত রস রসভাস শুনি ঠাকুর এমন মজার মানুষ ছিলেন তার কাছে যখনই যে আসতো কেউ যদি একেবারে সেই নিরস থাকতো তার ভেতরেও আনন্দের স্পর্শ হতো আনন্দ যেন সে দেখতে পেত এত আনন্দ ছিল তার ভেতরে বলছেন তত্তালাপে ভক্তে বাদ প্রতিবাদ কখনো হইত তার শুনিবার সাধ দুপক্ষে ঘোর তর্ক রুশিয়া গর্জিয়া নিরপেক্ষ প্রভুদেব দেখেন বসিয়া মৃদুবন্ধ অধরে শুভা শিশু শোভন রঙ্গরস সহ উত্তেজনা যুদ্ধে উদ্দাসন কৃতবৃত্ত ধীর যেন কৃতবৃত্ত সুপণ্ডিত ধীর যেন দেখে জিজ্ঞাসিয়া পড়ুয়া পড়ায় মত্ত পড়ুয়া বালককে শ্রীপদ প্রাপ্তির আশে যাহার আগমন ভাবাবেশে হয় তার চরণ অর্পণ কোন আশে আশা নহে হেন দেখা যায় কেহ বা পাইলা প্রভু কৃপা প্রভুর কৃপায় আরেকটি তার খুব মদ অভ্যাস ছিল তিনি আমি মদ অভ্যাসই বলব তিনি আমাদের তিনটি জিনিস আছে আমাদের বাদ দুটি দুজনের ভেতরে বাদ লাগিয়ে দিতেন ঝগড়া লাগিয়ে দিতেন আলোচনা তাকে নিয়ে তারা আলোচনা করতেন কখনো অন্য কিছু নিয়েও আলোচনা করতেন বাদ হলো এমন ধরনের আলোচনা যেখানে আমরা একে অপরের যুক্তিকে প্রকাশ করতে পারি কেউ কখনো অযৌক্তিক জিনিসে যাবে না বাদ বিতণ্ডা আগের দিন আমরা পড়ছিলাম বিতণ্ডা মানে যেখানে আমাদের নিজেদের যুক্তি ছাড়া বাকি সব যুক্তি থাকবে যেটা আমরা করে থাকি আর কি সে কিন্তু শ্রীরামকৃষ্ণ দেব দুজনের মধ্যে বাদ লাগিয়ে দিতেন বেশিরভাগ ক্ষেত্রে মাস্টমশাই গিরিশ এবং নরেন্দ্র এই তিনটি উনি ছক ছিল হয় গিরিশের সঙ্গে নরেন্দ্রের নাহলে মাস্টমশাইয়ের সঙ্গে নরেন্দ্রের নাহলে মাস্টমশাইয়ের সঙ্গে গিরিশের এদের ক্ষেত্রে লাগিয়ে দিতেন এবং নিজে একেবারে ভালো মানুষের মতো সেগুলো শুনতেন যেন তিনি কোনো কিছুর ভেতরে জড়িয়ে নেন সাক্ষী স্বরূপ তিনি যেন সব কিছুর মধ্যে আছেন অথচ কোনো কিছুর মধ্যে নেই এইভাবে থাকতেন প্রত্যেকের ভেতরের অন্তরের যে ভাবগুলিকে সেগুলিকে তিনি জাগিয়ে দিতেন প্রত্যেকের অন্তরের যে ভাব আছে সেটিকে তিনি জাগিয়ে দিতেন এবং এই করে তিনি আনন্দ পেতেন
তাকে দেখলে সে আনন্দ প্রাপ্তি মনে হয়। তিনি এমনভাবে আনন্দ করতেন যেরকম জিজ্ঞাসায় পড়ুয়া মানুষজন, ছেলে পুলেরা যেরকম থাকে ঠিক সেরকমে তাদেরকে দেখলে যেরকম হয় ঠিক সেরকম ভাবটি তিনি বজায় রাখতেন। সবাই কেউ না কেউ কিছু না কিছু আশা নিয়ে আসতেন, যার যে আশা সেই আশা তিনি পূর্ণ করতেন। কিন্তু যে কিছু নিয়ে কিছু আশা নিয়েও আসতো না, সেও প্রভুর কৃপা পেতেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ভগবানের কাছে কিচ্ছু চাই না, স্বামীজির উদ্ধার লাগিয়ে দিন দিয়েছিলাম। নরেন আসে যায় চলে যায়, স্বামী ঠাকুর তার দিকে ফিরেও তাকান না। একদিন ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, আমি তো তোর সঙ্গে কথাও বলি না, তাহলে তুই আসিস কেন? তোর দিকে তো আমি ফিরেও তাকাই না, তা তুই কেন আসিস? আমার ভালো লাগে তাই আমি আসি। এই ভালো লাগাটা ঈশ্বরের কাছে কোনো আশায় নয়, শুধুমাত্র ভালোবাসা নিয়ে আসাটাই খুব জরুরি। এবং এই ভালোবাসা নিয়ে আসাটা যদি না থাকে তাহলে আমাদের বড্ড কষ্ট পেতে হয়, এটা কিন্তু কথা। এই ভগবানের কাছে কিছু না কিছু কোনো প্রত্যাশা না নিয়ে শুধু ভালোবাসা নিয়ে আসাটা খুব জরুরি। এই কালকেই শুনছিলাম একজনের একটা ছোট্ট একটা ডকুমেন্টারি ফিল্ম হয়েছে, আপনারা হয়তো দেখেছেন, শ্রী সারদা মঠ চ্যানেলেতে রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজির জীবনীর উপর একটা ডকুমেন্টারি ফিল্ম হয়েছিল। সেখানে একটি ভারী সুন্দর প্রার্থনা শুনলাম যেটা তিনি শেখাতেন, রোজ সকালে গিয়ে ঠাকুরকে গিয়ে বলবে যে তুমি আমাকে দিয়ে ঠিক কথাটা বলিয়ে নাও, তুমি আমার দুটি হাত দিয়ে ঠিক কাজটি করিয়ে নাও, আর তুমি আমাকে দিয়ে ঠিক কথাটা শুনিয়ে নাও। এই অদ্ভুত সুন্দর প্রার্থনা, ঈশ্বরের নির্ভরতা, তুমি আমাকে দিয়ে আমি ঠিক পথে, যে ঠিক পথে থাকার যে আকুতি, এটাই হচ্ছে ধর্মজীবনের অন্যতম কথা। কী সুন্দর কথা! এইরকম সব নানা রকমভাবে কিচ্ছু চাইছি না, নিজেকে মুক্ত, নিজেকে একেবারে নিখুঁত করে নিতে চাইছি, এবং তার উদ্দেশ্যেই শ্রীরামকৃষ্ণের কাছে আসা। তিনি আমাকে দিয়ে যেটা করানোর, যেটা আমার পক্ষে আমার জন্য ভালো, সেইটি তিনি আমাকে দিয়ে যেন করিয়ে নেন। পুথিকার লিখছেন, সকলে সুবিদিত পুরীরম্ব স্থান, গঙ্গাকূলে বরাবর ফুলেরও বাগান, সুন্দর বাঁধানো ঘাটে চাঁদেনি আকাশা, শ্যামাবাটি পঞ্চবটি আখির লালসা, গঙ্গা তটে হেন পুরী নাহি কোন স্থানে, শুনিলে নিশ্চয় স্বাদ হয় দর্শনে, রবিবারে বিশেষত ভ্রমণ কারণ, নবীন যুবক কত করে আগমন, তার মধ্যে বিশেষ যুবক কোন জনে, শ্রীপ্রভু ডাকিয়া তারে যান সঙ্গোপনে, শ্যামা যথা শ্রীমন্দিরে করেন বিহারে, অবহেলে দেন খুলে ভক্তির ভান্ডার, কিভাবে কাহারে কৃপা করেন কখন, কি আছে শক্তি করি নির্দেশ কারণ, বালক স্বভাব বটে শিশু বদাচারে, কিন্তু মনে বহে পুরা জ্ঞানের জোয়ার, ভোগা দিয়ে লয় বস্তু কারো সাধ্য নাই, শঠের উপরে শঠ শ্রীপ্রভু গোসাই, যেখানে সেখানে নহে কৃপা বিতরণ, কালপাত্র বুঝিবারে বুদ্ধি বিলক্ষণ, বলিতেন প্রভু দেব ভাবের আবেশে, শেষ জন্ম যারে সে আসিবে মম পাশে, তব যারে তারে কৃপা তাও আছে তারে, তবে যারে তারে তবে যারে তারে কৃপা তাও আছে তারে, কখন কি ধাতে প্রভু বুঝাও তিভার, কখনো দয়ার বেগ এত মত্ততর, দুনয়নে বাড়ি ঝরে দুনয়নে বাড়ি ধারা ঝরে নিরন্তর। শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে বলছেন যে সবাই সুবিদিতা আছে সেই সুন্দর গঙ্গাকূলের সেই মন্দির, যেটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার ফুলের বাগান। রাসমণির একটি উদ্দেশ্য ছিল, যেটি এখনও সেই উদ্দেশ্য পালন হয়, সেটা হচ্ছে ওখানকার পূজা সব ওখানকার ফুল দিয়ে হয়। দেবী কালিকা এবং রাধাকৃষ্ণ তাদের যে মালা সেটা ওখানকার বাগানের ফুলের হয়। আপনি বাইরে থেকে যত দামি মালা নিয়ে যান কোনোটা আপনি পরাতে পারবেন না। যেমন অন্যান্য কালী মন্দির বা সব জায়গায় আপনার মালা পরানো হয়, দেখবেন আপনার মালা নিয়ে গেলে ওরা ছুঁড়ে পায়ের কাছে ফেলে দেয়, তার বাইরে কিন্তু পরানো হয় না। কারণ রাসমণির যেটা নির্দেশ ছিল যে ওখানকার বাগানে তৈরি মালাই পরাবেন। দেখবেন দেবী খুব দামি শাড়ি পরে আছেন,
দামি দামি গয়না পরে আছেন, কিন্তু গলায় হয় দেখবেন ওই পঞ্চমুখী জবার একটা ছোট মালা পরে আছেন। কখনো বা ওর খুব পড়ানো হয় দেখবেন এই রজনীগন্ধা ফুল আলাদা আলাদা করে নিয়ে সেইটাকে গেঁথে একটা সে এক নড়ি হারের মতো মায়ের গলায় পরানো হয়। কখনো বাইরের কোনো ফুল নিয়ে আসা হয় না, আমরা এটা জানতাম না। আমরা খুব ভালো ভালো ফুলের মালা নিয়ে গেছিলাম একবার গোলপার্ক থেকে থাকাকালীন, রজনীগন্ধা, তারপরে বেল ফুল, এরকম নানা ফুলের মালা নিয়ে যাওয়া হয়েছিল, একটাও পরানো হলো না, একটাও না। প্রচুর পদ্ম ফুল নিয়ে যাওয়া হয়েছিল, পদ্ম ফুলগুলো দেবীর হাতে ফুলে দিয়ে দেবীর হাতে হাতে দেওয়া হলো, কিন্তু একটা পদ্ম ফুল দিয়েও মায়ের পায়েতে দেওয়া হলো না। আমাদের খুব দুঃখ হয়েছিল তখন, ওই মন্দিরের ট্রাস্টিরা বলেছিলেন এটি রানী রাসমণির নির্দেশ, যাতে আসলে তখনকার দিনে যখন রানী রাসমণি করেছিলেন কলকাতার লোক কজনই বা এসে পৌঁছাতে পারত, তাই এই ব্যবস্থা রানী রাসমণি তৈরি করেছিলেন। সুন্দর বাগানের ব্যবস্থা করেছিলেন, এই বাগান এবং মন্দিরের সমস্ত গঠন নিয়ে অত্যন্ত রমণীয় স্থান দক্ষিণেশ্বর। খুব ভালো করে দক্ষিণেশ্বরকে দেখা যায় যদি আমরা ওই দক্ষিণেশ্বরের ব্রিজ, বিবেকানন্দ সেতু যেটা আছে সেটির মাঝখান থেকে দক্ষিণেশ্বরকে আমাদের দেখা সম্ভব হয়। অপূর্ব সৌন্দর্য, এই সৌন্দর্য কখনো হয় না। এই কয়েকদিন আগে দেখছিলাম দ্রোণ দিয়ে, দ্রোণ ক্যামেরা দিয়ে দক্ষিণেশ্বরের ছবি তোলা হয়েছে, একেবারে সেই নিচের সিঁড়ি থেকে একদম চাঁদনি হয়ে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বরের মন্দির অপূর্ব সুন্দর লাগছে। দূর থেকে মনে হচ্ছে ঠাকুর যে বর্ণনা করতেন এটি স্বর্গপুরী, সেই স্বর্গপুরীর মতো দেখাচ্ছে, অসাধারণ দ্রোণ ক্যামেরায় তোলা। বলছেন সুন্দর বাঁধানে ঘাটে চাঁদনি আকাশা, শ্যামা বাটি পঞ্চবটি আখির লালসা। বলছেন খুব সুন্দর বাঁধানো ঘাট, খুব সুন্দর ঘাট, খুব শক্তপোক্ত ঘাট, তার উপর চাঁদনি আছে, যে যে চাঁদনির যে ঘাটটি তার মধ্যে যে ঢাকা একটা জায়গা আছে যেখানে মানুষ বর্ষার দিনে রোদের দিনে স্নান করে এসে জামাকাপড় ছাড়তে পারবে এবং অন্তত কিছু সময়ের জন্য বসতে পারবে, এই নানা রকমের ব্যবস্থাই করা আছে, এই রকম ভাবে তৈরি করা। সমস্ত দক্ষিণেশ্বর মন্দিরে সর্বত্র রানী রাসমণির অত্যন্ত চিন্তার ছাপ দেওয়া আছে। গঙ্গা তাটে হেন পুরী নাহি কোনো স্থানে, শুনিলে নিশ্চয় সাধ হয় দর্শনে। গঙ্গার তীরে এরকম সুন্দর পুরী আর কোথাও নেই, সেই কারণে দক্ষিণেশ্বরের নাম শুনলে মানুষ আজও দর্শন করার চেষ্টা করেন, ঠাকুরের সুযোগটা নিতেন। তখনকার দিনে রবিবার দিন ছুটির দিন ছিল, অফিস পড়ুয়া বা স্কুল পড়ুয়া ছাত্র ছেলেপুলেরা সবাই দক্ষিণেশ্বর আসতেন, ঠাকুর লক্ষ্য রাখতেন তাদের মধ্যে থেকে এবং তাদের মধ্যে যাকে তার ভালো লাগতো তাকে তিনি নিয়ে গিয়ে ওই দক্ষিণেশ্বরের মন্দিরে নিয়ে যেতেন এবং মায়ের সামনে হাজির করে দিতেন। কি সুন্দর কথা বলছেন, বলছেন শ্যামা তথা শ্রীমন্দিরে করেন বিহার, শ্যামা যথা শ্রীমন্দিরে করেন বিহার, অবহেলে দেন খুলে ভক্তির ভাণ্ডার, তাকে সঙ্গে নিয়ে গিয়ে তার হৃদয়ের যে ভক্তির ভাণ্ডার সেটা খুলে দেন, এবং সেটা শ্রীরামকৃষ্ণের শক্তিতে হতো এবং সেই শক্তির জন্য কোনো প্রার্থনা করতে হতো না। তিনি অবহেলায় কারোর ভেতরে সামান্যতম সার বস্তু দেখলে তিনি তার ভেতরের সেই হৃদয়ের যে ভক্তির ভাণ্ডারটা, তার সেই লোকটি তার হৃদয়ের ভক্তির ভাণ্ডারটা খুলে দিতেন যাতে সে অবলোকন করতে পারে জগন্মাতাকে। শুধু অবলোকন করতে পারে না, ভগবানকে চিন্তা করে, ভগবানকে ভেবে তার জীবনটাকে সে সার্থক করে নিতে পারে। কিভাবে কাহারে কৃপা করেন ও কখন, কি আছে সকতি করি নির্দেশ ও কারণ। শ্রীরামকৃষ্ণ কাকে কিভাবে কৃপা করেন এটা ব্যাখ্যা করার মতো সাধ্য বা শক্তি আমাদের কারণ নেই, তার কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণের কার্যাবলী বোঝার মতো ক্ষমতাও আমাদের প্রায় কারণ নেই। বলছেন বালক স্বভাব বটে শিশু বাদাচার, কিন্তু মনে মনে বহে, কিন্তু মনে বহে পুরা জ্ঞানের রজুরা। এই দুটো জিনিস দেখা যেত, তার আচার আচরণ দেখে মনে হয় তিনি ছোট্ট ছেলের মতো বোকা, তাকে খুব সহজে বোকা বানানো যায়, কিন্তু তার ভেতরে সেই জ্ঞানের পূর্ণ ভাণ্ডার ছিল, তিনি মানুষ চিনতে পারতেন, কখনো লোক চিনতে তার ভুল হতো না। সেই কারণেই বলছেন ভোগা দিয়া লয় বস্তু কারে কার সাধ্য নাই,
শটের উপর শট শ্রীপ্রভু গোসাই। ঠাকুরকে বোকা বানিয়ে আমরা যদি মনে করে থাকি যে তার কাছ থেকে সব আধ্যাত্ম সম্পদ বার করে নেব, তা হয় না। কারণ তিনি শটের ওপর শট, শট মানে এখানে বুদ্ধিমান অর্থে বোঝাতে চেয়েছেন, তার অসাধারণ বুদ্ধি ছিল। সে অসাধারণ বুদ্ধি বলে তিনি বোকা লোককে, খারাপ লোককে কখনো সম্পদ বিলিয়ে দেননি, যার ভিতরে সারবস্তু খুঁজে পেয়েছেন। সারবস্তু যার ভিতরে খুঁজে পেয়েছেন সে হয়তো অনেকের মতো স্বাভাবিক নয়। যেমন গিরিশচন্দ্র ঘোষ জগতের ভাষায় নিন্দিত, জগতের ভাষায় যাকে সবাই ত্যাগ করেছে, যাকে সবাই ছেড়ে চলে গিয়েছে, তাকে তিনি উদার হাস্তে উজাড় করে তার কৃপা বিতরণ করেছেন। কারণ তিনি জানতেন এর ভেতরে সার বস্তু বিদ্যমান আছে। মানুষ চেনার ক্ষমতা ছিল তার অসাধারণ, সেই কারণে অপাত্রে কখনো তিনি কিছু দান করেননি। কিন্তু যাকে বুঝেছেন যার ভেতরে সামান্যতম সার বস্তু আছে, তাকে নিয়ে গিয়ে উজাড় করে ভগবানের সামনে রেখেছেন এবং তার হৃদয়ের যে ভক্তির ভাণ্ডার সেটিকে উন্মুক্ত করেছেন। দেখুন, তাকে কৃপা করছেন না, তার পিঠে হাত দিয়ে তাকে বদল করে দিচ্ছেন না, তা নয়। সেই মানুষটার ভিতরে যে আত্মশক্তি আছে, সেই আত্মশক্তির জাগরণ ঘটাচ্ছেন। এটা কিন্তু শ্রীরামকৃষ্ণের একটি বৈশিষ্ট্য। আজও একই খেলা খেলেন। আমরা যেই যে নিত্য ভগবানের কাছে আসি, নাম জপ করি, তার কথা চিন্তা করি, দেখবেন এই যে আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি ভাবনা আমার ভিতরে যে আমার যে ঐশ্বরিক ভাব সেটিকে জাগ্রত করে। আপনি আমি প্রত্যেকেই যদি এটি ঠিক ঠিক মতো করতে পারি, আমরা বুঝে যাব যে ভগবানের কৃপা কীরকমভাবে আসছে। আমার ভিতরে যে পরিবর্তন হচ্ছে এটা অন্য কেউ বুঝুক না বুঝুক, সবার আগে আমরা বুঝতে পারব। এই যে বুঝতে পারা, নিজের ভেতরের শক্তি আমরা বুঝতে পারছি, এর মূল কথা হচ্ছে এই যে ঠাকুর আমাদের ভেতরের যে অন্তরের যে আমাদের যে অন্তর্নিহিত শক্তি সেটির বিকাশ সাধন করছেন। শ্রীরামকৃষ্ণের কাছে আসার এটি মূল উদ্দেশ্য। কিন্তু তার সঙ্গে ছলনা করলে হবে না। তিনি সবটুকু দেখতে পান, তার সঙ্গে ছলনা করলে হয় না। যেখানে সেখানে নহে কৃপা বিতরণ, কালপাত্র বুঝিবারে বুদ্ধির লোক, বুদ্ধি বিলক্ষণ। বলিতেন প্রভুদেব ভাবেরও আবেশে, শেষ জন্ম যার সে আসিবে মম পাশে। এই শেষ জন্ম নিয়ে একটা খুব বড় প্রশ্ন আছে। অনেকেই বলেন যে তাহলে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি তার মানে শেষ জন্ম, তা নয়। শেষ জন্মের অর্থ হচ্ছে এই যে মুক্তির মুক্তির আশা করবে। আমরা সবাই মুক্তির আশা করি না, আমরা মনুষ্যত্ব পাই, আমাদের মহাপুরুষের আশ্রয়ও আসে আমরা, কিন্তু আমাদের ভিতরে মুক্তির ইচ্ছাটা জাগে না। মুক্তির ইচ্ছাটা জাগে না বলে ওই আগের দুটো কাজ, আগের যে দুটো স্বীকৃতি, আগের যে দুটো ভালো জিনিস আমার ভেতরে আছে সেটিকে আমি কাজে লাগাতে পারি না। ধরুন আপনার কাছে একটা সম্পদ আছে, একটা ভালো দামি পাথর আছে, খুব দামি পাথর। আপনি সেই দামি পাথর, আপনি সেই দামি পাথর সেটিকে আপনি ব্যবহার করেন না, আপনি সেটিকে কিছুতেই ব্যবহার করতে জানেন না, তাতে সেটি তো আপনার ওই পাথরটি তো আপনার বাক্সের ভেতরে রাখার আর বাইরে রাখার মতো সবই এক হয়ে গেল। আপনার আলমারির ভেতরে সেই দামি পাথরটিকে আপনি রেখে দিয়েছেন, তাতে লাভটা কী হলো? তাতে তো লাভ কিছু হলো না, সেটি ওরকমভাবেই থেকে গেল, দামি পাথর দামি হিসেবে থেকে গেল। আপনি না সেটিকে ব্যবহার করতে পারলেন, না তার মূল্য জানতে পারলেন। ঠিক সেই রকম তিনি ওই কালপাত্র বুঝতেন, তিনি জানতেন এই শেষ জন্মটা হচ্ছে ওই আমার মুক্তির ইচ্ছে। তিনটি থাকা দরকার, মনুষ্য জন্ম, মহাপুরুষের আশ্রয় এবং একই সঙ্গে মুক্তির ইচ্ছা আসাটা খুব জরুরি। আমার যদি মুক্তি মুক্ত হওয়ার ইচ্ছা না হয় তাহলে শ্রীরামকৃষ্ণের সমীপে আমি এসে উঠতে পারবো না। হয়তো তার কাছে আসবো, আশ্রমে আসবো, দীক্ষাও নেব, ধর্ম জীবনও যাপন করব, কিন্তু যদি আমার ভেতরে মুক্তির ইচ্ছে না হয়, এই যে অবস্থায় আছি এর বাইরে যেতে চাই, এই যে অবস্থায় আছি এর থেকে বেরিয়ে আসতে চাই, এইটা যদি না আসে তাহলে আমরা কোনোভাবেই সেই আমাদের জীবনটিকে ব্যবহার করতে পারবো না। এখানে শেষ জন্ম শব্দের অর্থটা এইভাবে ব্যবহার করা হয়েছে। তবে যারে তারে কৃপা তাও আছে তাঁর, কখন কি ধাতে প্রভু বুঝা অতি ভার, কখনো দয়ার বেগে এত মত্ততর, দুনয়নে বাড়ি ধারা ঝরে নিরন্তর। তা কিন্তু ভগবান কিন্তু মানুষের জন্য নিত্য কল্যাণ কামনা করতেন। নিরঞ্জনকে বলছেন না, ওরে নিরঞ্জন,
কবে ভগবান লাভ করবে। ভূত ভূত করলে ভূত ভূত হয়ে যা ভূত হয়ে যাবি, ভগবান ভগবান করলে ভগবান হয়ে যাবি। এই যে ভাবগুলো, এগুলো কিন্তু ভাবার জিনিস। ভগবান আমাদের কল্যাণের কথা ভাবছেন, আর তিনি আমাদের এনেছেন, অথচ আমাদের ভিতরে আত্মশক্তির জাগরণ হচ্ছে না, এর জন্য তার যে ভীষণ কষ্ট সেটি খুব তীব্র হতে থাকে, তার ভিতরে ভীষণ রকমের তীব্র হতে থাকে। দেখবেন ছোটবেলায় আমরা লেখাপড়া শিখি না, লেখাপড়া করতে চাই না, আর এই দেখে আমাদের বাবা মা খুব কষ্ট পান, তারা কাঁদতে থাকেন, কিরে পড়ছিস না কেন, আমি পড়ছি না, আমাদের মনে হয় আমি পড়ছি না বলে আমার বাবা মার এত দুঃখ কেন, আমার বাবা মা তো দুঃখ হওয়ার কথা না, আরে জীবনটা তো আমার, এই ভাবনা পুঁতে আমাদের সবার হয়েছে, অন্তত আমার তো হয়েছি, এই কিটকিট করার কি দরকার আছে। কিন্তু এই যে এখন এত বছর বাদে আমাদের মনে হয় যে তুই কিটকিটটা কেন করতেন, সেটা এখন আমরা নিজেরা নিজেরা একটু একটু অনুভব করতে পারি। ঠিক সেই রকম ভগবান আমাদের আমাদের কল্যাণের জন্য কাজ করতেন, যার ভিতরে সেই সামান্যতম মুক্তির ইচ্ছাটা তিনি দেখতেন, তাকে তিনি কৃপা বিতরণ করতেন এবং মুক্তির পথে যেতে আমাদের সাহায্য করতেন। ওই শেষ জন্মটা হচ্ছে যার ভিতরে সামান্যতম মুক্তির ইচ্ছা আসবে, সে আমার কাছে আসবে, আমার কাছে এলেই তার ভিতরের যে মুক্তি ভাবনা, তার মুক্তির পথ, সেটিকে আমি অতিক্রম করতে পারবো। এই পুঁথিতেই এক জায়গায় একটি ভারী সুন্দর বর্ণনা দিয়েছেন পুঁথিকার, বলছেন শ্রীরামকৃষ্ণ একটি নৌকা নিয়ে বেরিয়েছেন, নৌকা নিয়ে এসে পারে বেঁধেছেন, তার নৌকাটিকে পারে বেঁধেছেন, আর সেই নৌকার মুখের কাছে এসে এমনি করে মুখের কাছে হাতটি দিয়ে তিনি হাঁক দিচ্ছেন, ওরে কে কে আছিস, মুক্তির পথে যাবি, কে কে আছিস। তার সেই হাঁক শুনে কেউ কেউ সহজে ঢুকে নৌকায় উঠে গেল, তিনি তাদের হাত ধরে নৌকার ভেতর ঢুকিয়ে দিলেন। কেউ কেউ রাস্তার কাছে এসে, মানে একদম যেখানে নৌকায় উঠবে সেই ঘাটের কাছে এসে পথ হারিয়ে ফেলে, শ্রীরামকৃষ্ণ নেমে গিয়ে তাদের হাত ধরে নৌকাতে তাদের পথ রেখে দেখিয়ে নিয়ে যায়। আর কেউ কেউ উপরের রাস্তা দিয়ে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণের আহ্বানও সে শুনেছে, কিন্তু সে ধরা দেবে না বলে সে পালিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে। তখন ঠাকুর নৌকা থেকে নেমে গিয়ে সেই বাচ্চা ছেলেকে যেরকম মা হিড়হির করে টানতে টানতে নিয়ে আসেন, সেইরকমভাবে হিড়হির করে টানতে টানতে তার কাছে নিয়ে আসেন। এতটাই তার কৃপা এই বোঝানোর জন্য এই উদাহরণটা এই পুঁথিতেই ব্যবহার করা হয়েছে। বলছেন কখনো দয়ার বেগ বেগ বেগে এত মত্ততর, দুনয়নে বাড়ি ঝারা ধারা ঝরে নিরন্তর। যখন দয়ার বেগ ভীষণভাবে বাড়তে থাকে তখন তার দু চোখ দিয়ে জল পড়তে থাকে, তিনি যেন আবেগে কাঁদতে থাকেন, কারণ সেই আবেগ হয়ে তার মনে হয় এই মানুষজনগুলি কবে মুক্তি লাভ করবে, কবে এদের মুক্তি হবে, এই ভাবনা চিন্তায় আমাদের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য তিনি কাঁদতে থাকেন। পুঁথিকার লিখছেন, অশান্তির একমাত্র কারণ কেবল, কেমনে হইবে কিসে জীবের মঙ্গল, কখনো বেষ্টিত প্রভু ভকতের দলে, ব্রাহ্মমান গুণধাম জাহ্নবীর কুলে, পানসি জাহাজ করি কত জলযান, যত জলযান কল নদী তটিনীর লহরী উজান, বিভিন্ন অবস্থা কত তরঙ্গের মেলা, অনুকূল প্রতিকূল বায়ুসনে খেলা, অগাধ শরীরে মাছে শুশুকনিচয়, উঠে ডুবে করে রঙ্গ সময় সময়, শুনিল গগন বক্ষে জলদ সঞ্চারে, কেহ গিরি রূপ কেহ শিখর আকার, অপরূপ নানা রূপ করিয়া ধারণ, নিরাশ্রয়ে ক্ষয় করে রঙ্গে বিচরণ, প্রসদ্বি বিবিধ বর্ণ রবি অস্ত প্রায়, প্রতিভাতে মেঘ জালে সুবর্ণ ফলায়, ছটায় হারায় কান্তি যুক্ত রত্নমণি, বর্ণহীন শূন্যাকাশ সুবর্ণের খনি। প্রতিকার বলছেন ভগবানের একমাত্র অশান্তি, ভগবানের অশান্তি, আমাদের তো অশান্তি শেষ নেই, আমাদের তো এটা পেলাম না সেটা পেলাম না এই ভেবে আমাদের অশান্তি শেষ নেই, ভগবানেরও অশান্তি শেষ নেই। কেন অশান্তি শেষ নেই না, তিনি সবসময় এটি লক্ষ্য করেন যে কেমন করে তিনি জীবের মঙ্গল বিধান করবেন, কি করলে তিনি জীবের মঙ্গল বিধান করতে পারবেন, এই চিন্তা তার ভেতরে অহরহ কাজ করতে থাকে, তিনি অহরহ তার ভেতরে এটি কাজ করতে থাকেন, কেমন করে তিনি জগতের কল্যাণ করবেন,
মানুষ কি করে মুক্ত পাবে, মানুষ কি করে ভগবানের পথে যাত্রা করবে, এইটা ভাবা, এইটা যেন তার একমাত্র কাজ হয়ে থাকে। এবং যতক্ষণ না পর্যন্ত মানুষ মুক্তির দিকে এগিয়ে যেতে পারে ততক্ষণ পর্যন্ত তার কষ্টের শেষ হয় না। বলছেন, কখনো বেষ্টিত প্রভু ভক্তের দলে ব্রাহ্মমান গুণধাম জাহ্নবীর কুলে। ভক্তদের নিয়ে কখনো তিনি সেই গঙ্গার তীরে বেড়াচ্ছেন। শ্রীরামকৃষ্ণের জীবনী যারা লিখেছেন বা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যারা লিখেছেন তাদের প্রত্যেকের ভিতরে ভীষণ রকমের কাব্য প্রতিভা ছিল। আপনারা মাস্টারমশাইয়ের কথামৃত কিংবা লীলা প্রসঙ্গ করলেই এটা বুঝতে পারবেন। পুঁথিকারও বর্ণনা করছেন কেমন ঠাকুর যখন হাঁটতেন তখন প্রকৃতি এবং বাইরের যে পরিবেশ সেটি কেমন ছিল। বলছেন, পানসি জাহাজ তরি যত জলযান, কলনাদি তটিনীর লহরী উজান, বিভিন্ন অবস্থাগত তরঙ্গের মেলা, অনুকূলে প্রতিকূলে বায়ুসনে খেলা। এখন বড় জাহাজও যেতে পারে না, গঙ্গাতে এতক্ষণই চড়া পড়ে গেছে, কিন্তু একটা সময় এই পথ দিয়ে পানিহাটি অবধি, পণ্যহাটি, পানিহাটি তো পণ্যহাটি শব্দ থেকে এসছে, সবচেয়ে বড় বাজার ছিল, বড় বড় বজ্রায় করে সব বাজারের জিনিসপত্র আসতো এবং সেখান থেকে ওই উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়তো। সেই পণ্যহাটি থেকে পানিহাটি কথাটা এসছে, সেই নৌকা পানসি সেগুলো গঙ্গার ওপর দিয়ে যেত। ঠাকুর যখন ছিলেন তখনও সেখান দিয়ে বড় বড় নৌকা বজ্রা পানসি সেগুলো যেত। সেই তারা চলেছে কলনাদি তটিনীর লহরী উজান, তাদের সেই সঙ্গে তাদের যে ওই যে যখন গঙ্গার ওপর দিয়ে যাচ্ছে তার ওই যখন দেখবেন কোনো লঞ্চ গঙ্গার ওপর দিয়ে ভেসে যায়, সেই লঞ্চের প্রভাবে ভীষণ রকমের উথাল পাথাল হতে থাকে, সেই তীরে এসে আছড়ে আছড়ে পড়তে থাকে আমাদের এগুলো, ওই ঢেউগুলো এসে আছড়ে আছড়ে পড়তে থাকে, তারপরে নদীর ভেতরে ঢেউয়ের উছাল পাছাল হতে থাকে, একটা ঢেউ আরেকটা ঢেউয়ের সাথে আঘাত করতে থাকে, এবং জলের যে একটা অদ্ভুত আওয়াজ আছে, জলের যে একটা অদ্ভুত শব্দ আছে, এগুলো তখন অনুভব করা যায়। বলছে সেই শব্দ যেন একটা সিম্ফনি তৈরি করেছে, তার সাথে সেটা হাওয়ার সাথে লেগে সেটা যেন অদ্ভুত একটা সিম্ফনি তৈরি করছে। তারই মধ্যে মাছ শুশুক নিচয়, শুশুক উপরে উঠে আবার তার মধ্যে লাভ দিচ্ছেন গঙ্গার ভেতরে, উঠছেন নামছেন যেন সবাই জলের ভেতরে রঙ্গ করছেন। সুনীল গগনপক্ষে জলদোষ সঞ্চার, কেহ গিরি রূপ কেহ শিখর আকার। আর সেই নীল আকাশের ভেতরে সেই রাশি রাশি মেঘ ভেসে যাচ্ছে, কেউ গিরিরূপ ধারণ করছেন, কেউ বা চূড়ার মতো ধারণ করছেন, নানা রূপ ধারণ করছেন। বলছেন, অপরূপ নানা রূপ করিয়া ধারণ, নিরাশ্রয় ক্ষয় করে রঙ্গ বিচরণ। নিজেরা নিরাশ্রয়, নিরাশ্রয় তো মেঘকে তো নিরাশ্রয়ই বলা হয়, কারণ কখন ভেঙে পড়বে, কখন যে নিজের থেকে নেমে আসবে সেটা সে জানে না, কিন্তু তবু সে নিরাশ্রয় অবস্থায় ক্ষয় অবস্থান করে, আকাশকে সে আঁকড়ে ধরে অবস্থান করে। তাই বলছে, নিরাশ্রয়ে ক্ষয় করে রঙ্গে বিচরণ, প্রসবী বিবিধ বর্ণ রবি অস্ত প্রায়, প্রতিভাতে মেঘ ঝালে সুন্দর ফলায়, সুবর্ণ ফলায়। সূর্য অস্ত যাচ্ছে আর সেই অস্তগামী সূর্যের যে আলো সেটি মেঘের উপর পড়ছে এবং মেঘ এক অপূর্ব বর্ণ ধারণ করেছে। চৌকরি বলে উত্তর ভারতে একটা জায়গা আছে, এখন উত্তরাখণ্ডে এসে গেছে সেটা, সেই চৌকরিতে আমরা দেখেছিলাম এই দুর্গা পুজোর পরে, লক্ষ্মী পুজোর পরের দিন, মানে লক্ষ্মী পুজো হলো হচ্ছে পূর্ণিমাতে, প্রতিবর তিথিতে আমরা গিয়ে দেখেছিলাম সেই ফালা ফালা মেঘ জাফরির মতো হয়ে আছে আর তার মধ্যে দিয়ে চন্দ্রের ওপর সেটা ভেসে যাচ্ছে, সেই চাঁদের যে সিল্কের মতো আলো সেইটা তার মধ্যে দিয়ে ঝরে পড়েছে, ধবধবে সাদা মেঘ সেই কোজাগরী পূর্ণিমার যে একটা সেই রূপলি আলোতে, সেই রূপলি আলোতে মনে হচ্ছে প্রত্যেকটা মেঘ যেন রূপর বর্ণ ধারণ করেছে, সেগুলো সাদা নয়, সাদা জল কণা নয়, সেগুলো যেন রূপ দিয়ে তৈরি। আর সেই চাঁদের যে কিরণ সেটা ওই পাহাড়ের বরফ ঢাকা পাহাড় পঞ্চচলি তারপরে ত্রিশূল এগুলোর ওপর ঝরে পড়ছে এবং সেটা সব জায়গাতে একদম যেন মনে হচ্ছে কেউ যেন গলানো রূপ, গলানো সোনা নয়, গলানো রূপ ঝেলে দিয়েছে, অপূর্ব তার বর্ণ তৈরি হয়েছে।
এখানে অস্তগামী সূর্যের কথা বলছেন, অস্তগামী সূর্য তার সেই যে শেষ কিরণ সেগুলো দিয়ে সেই যে মেঘগুলো ভেসে যাচ্ছে সেই মেঘগুলোকে রঙিন করে দিয়েছে, এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং সেই পরিবেশের ভেতরেই আমাদের শ্রীরামকৃষ্ণদেব গঙ্গার পাড়ে শিষ্যদের নিয়ে হেঁটে বেড়াচ্ছেন। ধ্যানের জন্য খুব উপযুক্ত একটি ছবি, ফ্যান্টাসি করার জন্য একটি উপযুক্ত ছবি। পুটকার লিখছেন, প্রতিবিম্বতে সবার জাহ্নবীর জলে সোনার তরঙ্গ মেলা খেলায় শরীরে তটস্থিত হর্মরাজি অন্ত প্রায় রবি। আবার কার মাইক্রোফোন খোলা। তটস্থিত হর্মরাজি অন্ত প্রায় রবি যতনে সাগরে গঙ্গা হৃদি ধরে ছবি যথা প্রভু তিন ধারে কুসুমের বন পত্রে ফুলে কলিকায় অতি সুশোভন আধার বসনা নিশি আগত দেখিয়া অতুল কুসুম কুল উঠিল ফুটিয়া সৌরম সুগন্ধ যত গন্ধ বয় বয় জুটে মত্তে মুখে জুতে মধু কনিচয় মধুপানে অলিগণ উন্মত্তের প্রায় অবশে ঢলিয়া পড়ে কলিকার গায় পবনে চালনে পত্র দুলে নিরন্তর অলিদল যথা ফুল্ল ফুলের অলিগল অলিদল যথা ফুল্ল ফুলের ওপর হিংসা দেশ পরবেশ হইয়া যেমন খেদাইতে অলিযুথে করে আক্রমণ দিনমানে করি রাজ্য প্রচণ্ড প্রভায় ক্লান্ত কায় দিনমণি চলিল শয্যায় দেখিয়া শুধাংশু মুখ উঁকি দিয়া তুলে ভয়ে যেন ছিলা ঢাকা মেঘের আড়ালে সঙ্গে লই আপনার ক্ষীণতর বল মন্দবাতি হীন জ্যোতি তারকার দল পাখি সব কলরব চারিদিকে করে কেহ শূন্যে কেহ শাখায় কেহ বাণীরে এই সব স্বভাবের পট দেখাইয়ে শ্রীপ্রভু শ্রীপ্রভু দুর্বদ্ধ তত্ত্ব দেন বুঝাইয়ে সরল মধুর বাক্যে প্রত্যক্ষ উপমা শুনিয়া দেখিয়া যেবা অতি মূর্খ কানা সহজে বুঝিয়া যায় জপের জলের সমান যোগে তপে যাহা নাহি হায় প্রণিধান। প্রতিকার বলছেন যে আস্তে আস্তে সূর্য অস্ত চলেছে, আকাশে যে নানা রকমের যে শোভা হচ্ছে সেই শোভাগুলি জলের ওপরে প্রতিবিম্বিত হচ্ছে, মানে ও মেঘের রাজ্যের যে শোভা চলেছে সেটা জলের ওপরও প্রকাশিত হচ্ছে, জলের ভেতর সেই সেই সোনার আলো এসে পড়ছে সোনার, এবং জলের ভেতরে সূর্যের শেষ কিরণ পড়ে যেমন মেঘগুলো স্বর্ণবর্ণ হয়েছে সেরকম সেই জলের তরঙ্গমালাগুলো মনে হচ্ছে যেন সোনা দিয়ে তৈরি, গলানো সোনা যেন তার মধ্যে রয়েছে। তার মধ্যে গাছগুলো দাঁড়িয়ে আছে আর চতুর্দিকে কুসুমের বন পত্র ফুলে কলিকায় অতি সুশোভন ফুল পাতা সমস্ত কিছুতে সেটা একবারে অত্যন্ত সুশোভন, দেখতে খুব ভালো লাগছে। আধার বসনা নিশি আগত দেখিয়া অতুল কুসুম কুল উঠিল ফুটিয়া, দেখুন যেন একটা যোগ আছে, একে অপরের সঙ্গে যেন কথা বলতে পারছে। যে মুহূর্তে সেই সন্ধ্যা হতে থাকলো যেন এরা অপেক্ষা করছে, ফুলগুলো যেন অপেক্ষা করে আছে ফুটে উঠবার জন্য, দুজনের মধ্যে যেন একটা অদ্ভুত যোগাযোগ তৈরি হয়েছে। যে মুহূর্তে এই অন্ধকার এসে গেল সঙ্গে সঙ্গে ফুলগুলো ফুটে উঠতে থাকলো। বলছেন, সৌরভে সুগন্ধ যত গন্ধ বহ বয় জুটে মত্তে জুতে জুতে মধু পরিচয়। বলছেন গন্ধবহ, গন্ধবহ বাতাসকে গন্ধবহ বলা, কেন না সে গন্ধ বহন করে নিয়ে যায়। গরমকালে দেখবেন খুব পরিষ্কার বোঝা যায় ফুলের দোকানেতে সেই জুঁই ফুলের মালা রজনীগন্ধার মালা সেগুলো ঝুলিয়ে বেলফুলের মালা ঝুলিয়ে রাখা আছে, আপনি সেই দোকানের পাশ দিয়ে যাচ্ছেন কিন্তু আপনার নাকে সেই অপূর্ব ফুলের গন্ধ বইছে, অথচ ফুলের মালাগুলো আপনার থেকে তিন চার হাত দূরে রয়েছে কিন্তু তার গন্ধ আপনারা পাচ্ছেন। এই বেলুড় মঠে যে মিউজিয়াম হয়েছিল, মিউজিয়ামের সময় এখন আর সেই ফুলগুলো নেই। আমাদের প্রভানন্দজি কোনো একটা জায়গা থেকে দেশি গোলাপ এনে লাগিয়েছিলেন, ছোট্ট ছোট্ট আকার গোলাপগুলো, তার বেড়া করা হয়েছিল, ওই যে দেখবেন কামারপুকুর জয়রামবাটি যেটা করা হয়েছিল ওইখানে বেড়া করা হয়েছিল, দেশি গোলাপ দিয়ে বেড়া করা হয়েছিল। সেই গোলাপগুলো খুব বড় হয় না, ছোট্ট ছোট্ট ফুল, আর সেগুলো যখন ফুটে থাকতো আমরা খেতে যেতাম ওই পথ দিয়ে, অপূর্ব গন্ধ, একদম ভুরভুর করতো গন্ধ, সে একদম দেশি গোলাপ পরপর পরপর ফুটে আছে, এই কারণে একে গন্ধবহ বলা হয়।
গন্ধবহ কি করলো, যেই ফুলগুলো ফুটতে থাকলো ফুলের যে সুগন্ধ সেটা যেন মেসেজ বার্তা হিসেবে মৌমাছিদের কাছে পৌঁছে দিল। ওগো দেখো দেখো ওইখানে ফুল ফুটেছে, যাও গিয়ে অনেক মধু আছে, একটা আরেকটার সাথে যেন রিলেটেড, কি সুন্দর করে বর্ণনা করছেন। আর তারাও কি করছেন, তারাও সেখানে মধু ও সেই হানিবি তারা মধু খাওয়ার জন্য চলে এসেছেন। কিরম ভাবে খাচ্ছেন, বলছেন মধুপানে অলিগণ উন্মত্তের প্রায় অবশ্যই ঢলিয়া পড়ে কলিকার গায়ে, বলছে যেমন মদ্য উন্মত্তের মতো মদ খেতে থাকে, এক পেক খেলো দু পেক খেলো চার পেক খেলো, তারপরে যেখানে খাচ্ছে সেইখানেই পড়ে আছে, এদের অবস্থাও ঠিক তাই। এত মধু পান করেছে, এত মধু পান করেছে, নিজে আর সামলাতে পারছে না নিজেকে, সেই ফুলের গায়েতেই সে ঢলে পড়েছে, সে যেন আর যেতে পারছে না। পবন চালনে পত্র দুলে নিরন্তর অলিদল যথা কুল্ল ফুলের ওপর, আর বাতাস যখন হাওয়া দিচ্ছে সেই ফুল পাতা সব নড়ছে, আর এই অলিদল যারা সেই ফুলের মধু খেতে এসছে তারা সেই মত্ত অবস্থায় ওর ভেতরে পড়ে তাদের জন্য দোলনার মতো কাজ করছে। এক তো নেশা হয়েছে মধু পান করে, তারপরে তার ওপর বসে আছে, আর তাদের জন্য আরাম দেওয়ার জন্য, তাদের জন্য ঝুলিয়ে দেওয়ার জন্য যেন বাতাসও কাজ করছে, তাদের জন্য দোলনার মতো আবেশ দিচ্ছে তাদের ভেতরে। হিংসা দেশ পরবশ হইয়া যেমন খেদাইতে অলিমুখে করেন আক্রমণ, বলছেন এটার যে অলিদলকে যে সরা মানে হাওয়া দেওয়া তার মূল কারণ অন্য কিছু নয়, যেমন হিংসা করে আমরা সকলকে হাঁটিয়ে দিই, আমি বলছিলাম দোলার জন্য, দোলার জন্য নয়, তাদের ওইখান থেকে হাঁটিয়ে দেওয়ার জন্য বাতাস জোরে জোরে বইতে থাকছে, বলছে সব মধু খেয়ে নিয়ে গেল। হয় না দেখবেন পাশের বাড়িতে খুব সুন্দর কলার কাঁদি হয়েছে, আপনি রোজ দেখতে থাকেন মর্নিং ওয়াকের পথে পথে আসবার আসা যাওয়ার পথে রোজ সেটাকে লক্ষ্য করতে থাকেন। একটা সময় দেখলেন পাড়ার ছেলেরা সেই কলার কাঁদি একটু একটু করে একটা দুটো করে কলা কাটতে আরম্ভ করেছেন, আপনি সঙ্গে সঙ্গে মোবাইল ফোন ডায়াল করে যে বাড়ির লোকটার সাথে আপনার কোনো রকম ভাব নেই, মনে আরে মশাই দেখুন দেখুন কলার কাঁদি থেকে চারটে কলা কেটে নিয়ে বেরিয়ে গেল, আপনার কোনো লাভ নেই, আপনাকে সে উল্টে একটাও কলা দেবে না, কিন্তু ওই যে ওইটা আমি ভোগ করতে পারছি না তো কী হয়েছে, ওরা কেন ভোগ করবে। ফুল বাতাসের যেন সেই রকম অবস্থা হলো, মধু মধু পান করে সে ক্লান্ত হয়ে সেই ফুলের ওপর পড়ে আছে, আচ্ছা এত আরাম চলো তাকে ভাগিয়ে দিই, তাই জোরে জোরে প্রথমে যখন হালকা হালকা হাওয়া দিচ্ছে সে দুলছে, তখন জোরে হাওয়া দিচ্ছে যাতে সেই মৌমাছির দল উড়ে চলে যায়। ক্লান্তকায় দিনমণি চলিল শয্যায়, দেখুন যেমন যেন সত্যিকারের মানুষ, দিনমানে করি রাজ্য প্রচণ্ড প্রভায় ক্লান্তকায় দিনমণি চলিল শয্যায়, দেখিয়া সুধাংশু মুখ উকি দিয়া তুলে ভয়ে যেন ছিলা ঢাকা মেঘেরও আড়ালে। সারা দিন একেবারে গর্জে সভা মানে নিজের প্রভায় রাজত্ব করে এবার তিনি ক্লান্ত হয়ে গেছেন, তাই এবার তিনি শয্যাগত হলেন, বিশ্রাম করতে চলে গেলেন, আর তার প্রভায় তার ভয়েতে তারা সেই সব লুকিয়েছিল, এবার আস্তে আস্তে চাঁদ যেন মুখ বার করে দেখাচ্ছে। সঙ্গে কাকে নিয়ে এলেন, বলছেন সঙ্গে লয় আপনার ক্ষীণতর বল মন্দভাতি হীন জ্যোতি তারকার দল, আর দলবাজি ছাড়া তো হবে না, বলছেন সঙ্গে করে নিয়ে এসছেন, তার যেরকম সূর্যের তুলনায় চাঁদের জ্যোতি কম ঠিক সেরকম চাঁদের চেয়েও কম প্রভাবান তারকার দলকে নিয়ে এসছেন, কি সুন্দর বর্ণনা। দেখুন আমরা যখন দলবাজি করি সব সময় খুঁজে নিই যে আমার দলে আমার চেয়ে কম শক্তিমান লোক থাকবে, নাহলে তো আমি রাজত্ব করতে পারবো না, সমান হয়ে গেলে তো রাজত্ব করা খুব কঠিন হয়ে যাবে, সেই কারণে আমার চেয়ে হীনতর শক্তিদের নিয়ে আমি দলবাজি করি। চাঁদ এখানে যেন সেই রকম দলবাজি করতে বসেছেন, তার চেয়ে অনেক কম শক্তিধর সেই তারকার দলকে তিনি সঙ্গে নিয়ে এসেছেন। বলছেন পাখি সব কলরব চারিদিকে করে কেহ শূন্যে কেহ শাখায় কেহ বাণীরে, এই সব স্বভাবের পট দেখাইয়া শ্রীপ্রভু দুর্বোধ্য তত্ত্ব দেন বুঝাইয়া, এই বলছেন যে এই রকম পাখিরা কলরব করছে, এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে, এই প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে ঈশ্বর তত্ত্ব বোঝাতেন খুব সহজ করে। আমাদের বুদ্ধেশানন্দজি মহারাজকে দেখেছি সকালবেলা যখন হাঁটতেন তখন তিনি জিজ্ঞেস করতেন পাখিরা কি বলে, কেউ বলছে এই রকম কেউ বলছে সেই রকম, হ্যাঁ সেই রকম নানা রকমের কথা তিনি পাখিদের গল্প, ফুলের ফুটে ওঠা ওই যাবার পথে মন্দিরের পাশে একটা ম্যাগনোলিয়া ফুলের গাছ ছিল, যখন মাঝ খুব হাঁটতে পারতেন যখন শক্তি ছিল
সেই ম্যাগনোলিয়া গাছে ফুলের গাছে যখনই ফুল ফুটত সেটা মহারাজকে দেখানো, মহারাজকে নিয়ে গিয়ে দেখানো হতো। সেই যে ফুলের শোভা সেটা দেখে তিনি বলতেন, ঈশ্বরকে যখন আমরা একটু একটু করে ভাবতে থাকি, আমরা ঈশ্বরকে যখন একটু একটু করে চিন্তা করতে থাকি, তখন আমাদের হৃদয়ের ভেতরে কুসুম ওরকমভাবে বিকশিত হয়। আর ওই ম্যাগনোলিয়ার খুব মিষ্টি গন্ধ, খুব হালকা গন্ধ, যোজন গন্ধ যার নাম, সে খুব হালকা গন্ধ। সেই ওই রকম আমাদের ভেতর থেকেও সেই ঈশ্বরীয় যে সুবাস সেটি বিকশিত হতে থাকে। প্রত্যেকটি জিনিস আমাদের দেখা শোনা পরিস্থিতির মাঝখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ভগবানের কথা আমাদের বোঝাতেন, ঠাকুরও ঠিক সেইভাবে বোঝাচ্ছেন। ঠাকুরের বোঝানোটা কীরকম বলছেন, সরল মধুর বাক্যে প্রত্যক্ষ উপমা, শুনিয়া দেখিয়া যেবা অতি মূর্খ কানা, সহজে বুঝিয়া যায় জলের ও সমান, যোগে তপে যাহা নাহি হয় প্রণিধান। আমরা জপ ধ্যান সাধন ভজন করেও যে তত্ত্ব অনুভব করতে পারি না, তিনি সেটা এই প্রকৃতিকে দেখিয়ে, প্রকৃতিকে সামনে রেখে সেই তত্ত্ব খুব সহজে আমাদের কাছে প্রকাশ করতেন। এবার ঠাকুরের কাছে ঠাকুর খুব খাওয়াতেন, সেই খাওয়ানোর গল্প এখানে আছে। বলছেন, কখনো লইয়া লুচি মিষ্টান্ন আপনে, ডাকিতেন শিবানী বলিয়া শ্রীবদনে, মধুর মধুর স্বভাব শুনে কতুহলি, নিকটে আসিত ছুটে শৃগাল শৃগালি, অতি বৃদ্ধ কুকুর আছিল এক তার, দিতেন প্রসাদ নিত্য করিতে আহার, কভু কোলে সমাগত বালকে লইয়া, খেলিতেন শিশু সম উলঙ্গ হইয়া, অতিশয় আত্মভাবে কহেন কখন, ক্ষুধায় আকুল কিছু করিব ভোজন, অভাব কিছুই নাই নাই নানাবিধে ঘরে, যোগান ভকত বর্গ ভক্তি সহকারে, অল্পি অল্প ভোজন করেন গুণমণি, দুই অঙ্গুলে অগ্রে করে দুই অঙ্গুলির অগ্রে ধরে যতখানি। পুঁথিকার বলছেন, এই ঠাকুরের খাওয়ানো সবসময় মানুষ নয়, মানুষকে তো খাওয়াতেনি, বর্ণনা আছে যে কেশবচন্দ্র সেনকে তিনি খাওয়াচ্ছেন লুচি, ধবধবে সাদা লুচি করে নিয়ে আসা হয়েছে। লুচি এত ধবধবে সাদা যে সূর্যের আলো লুচিতে পড়ে সারা দক্ষিণেশ্বর মন্দিরটিকে আলোকিত করেছে। অবশ্যই বর্ণনার কারণে এটা অনেক বেশি বাড়াবাড়ি বলা আছে, কিন্তু বোঝাতে চাইতেন যে খুব সেরা জিনিসগুলো তিনি দিচ্ছেন। মানুষে যেরকম করতেন সেরকম মানুষে তার জন্তুর সঙ্গে তার ভাব ভালোবাসা ছিল। শিবানী বলে তিনি এই শিবা ভোগ দিতেন আমাদের শেয়ালদের, মধুর স্বরে প্রভুর স্বর শুনে কুতূহলী, নিকটে আসিত ছুটে শৃগাল শৃগালি, শৃগাল শৃগালি এরকম মধুর স্বরে কুকুর মতো ছুটতে ছুটতে আসতো, এ শুনিনি কখনো, এ শুনছি, আমরা তো বরাবর ভয়েই পেতুম। বেলঘড়িয়া একবারে রাশি রাশি শেয়াল ছিল, রোজ সকালবেলা যখন থ্রু ট্রেনগুলো পাস করতো, চারটের সময় আমরা ফুল তুলতে যেতাম, তখন দেখতাম সেই যখন থ্রু ট্রেনগুলো পাস করতো আমাদের আশ্রমের পাশ দিয়ে, বেলঘড়িয়া স্টেশনের পাশ দিয়ে, তখন ওই হুইসেল ছাড়তো, সে কু করে বাজাতে যেত, এবং এরা এদের সমবেত কীর্তন শুরু হতো। যেখানে যে আছে, সে মংসকটের সামনে, মন্দিরের সামনে, এর সামনে, সবাই সেই হুক্কা হুয়া সেই মুখটা আকাশের দিকে তুলে সেই ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে করতেন। কিন্তু ভালোবাসা যে এদের সঙ্গে হয় এরকম কখনো দেখিনি, আমরা বেশ ভয় পেতাম। বলছেন, তিনি সে ডাকতেন, ডেকে তাদেরকে তিনি খাওয়াতেন, তারা সহজে তার কাছে আসতেন। একজন অতি বৃদ্ধ কুকুর ছিল, তাকেও তিনি খাওয়াতেন, ছোট শিশুদের সঙ্গে খেলা করতেন। কীরকম না, ছোট শিশুরা যেমন জামা কাপড় ছাড়া ঘুরে বেড়াত, তিনিও তাদের মতো ওরকমভাবে ঘুরে বেড়াতেন। কখনো তিনি বলতেন, আর্তভাবে বলতেন, আমার ভীষণ খিদে পেয়েছে। তার ঘরেতে অভাব কিছু ছিল না, কিন্তু তিনি সবটি খেতে পারতেন না। বলছেন, দু আঙুলের মাথাতে, দুটো আঙুলের মাথায় যতটুকু খাবার উঠতই ততটুকুই খাবার খেতেন, ওই অতটুকুই তার খিদে ছিল। এই রকম শ্রীরামকৃষ্ণ দেবের এই বর্ণনা, লীলা বর্ণনা করছেন। পুঁথিকার বলছেন, এবে তার আত্মগণ সেবার কারণে, শ্রীপ্রভুর সন্নিকটে রহে রেতে দিনে, নূতন কে হই নন যারা চিরকাল, সেবক হরিশ লাটু প্রাণের রখাল, দাস্যভাব নহে তার রাখালের সনে, সুন্দর সম্পর্ক পরস্পর দুই জনে, প্রভুর গোপাল তারে কতই আদর, বসাইয়া আপনার কোলের উপর, আচার ব্যবহার দুহে হয় কিরকম, কহি দুই এক কথা শুনো শুনো মন,
রাখালে করিলে সেবা প্রীতি নহে তার প্রীতি অতি সেবিতে করিলে অস্বীকার আছে শারীরিক কষ্ট সেবা আচরণে রাখালের কষ্টে তার বাজে লাগে প্রাণে রাখালের সঙ্গে প্রভু রঙ্গ করিবারে সহাস্যে বদনে কন পান সাজিবারে রাখাল উত্তরে সাজিতে নাহি জানি ততই করেন যে দে প্রভু গুণমণি এই ভাব রসাদ রাখালের শনে পালনে অতুষ্ট তুষ্ট আজ্ঞা অপালনে যেন রাখাল চন্দ্র যেন তার দ্বারা শ্রীমনমোহন মিত্র তার সহধরা অতি ভক্তিমতী সতী মিত্রের জননী প্রভু ভক্ত যতগুলি নন্দন নন্দিনী দুর্লভ জগতে হেন ভক্ত পরিবার কিছুই অভাব নাই সোনার সংসার একত্রেতে শ্রীপ্রভুর দর্শন তরে এখন এক তখন আসে দক্ষিণ শহরে উপযুক্ত উপদেশ যাহার যেমন বিতরেন প্রভু ভক্ত বিতরেন প্রভু দেব ভক্ত বিনোদন নানান ভক্তের সঙ্গে নানাবিধ খেলা বিশেষিয়া সবিশেষে সাধ্য নাহি বলা বিদেশে ধরণী ধামে আপনার জনে আনিয়া আপন সঙ্গে লীলার কারণে রেখেছেন প্রভুদেব নানা অবস্থায় সাধারণ জীব সম মহিয়া মায়ায় ক্রমশ খুলেন ঠুলি লোচনতামস সম্ভোগিয়া মনমত লীলারঙ্গরস এই অংশের শেষ অংশটা খুব ইম্পর্টেন্ট আমরা অনেক সময় মায়ের জীবনী দিকে বুঝতেও পারি না মাঝে মাঝে এটা তো বোধই হয় মায়ের জীবনী পড়তে পড়তে মায়ের কথা পড়তে পড়তে মায়ের নিজের ভাইপো ভাইজি এদের প্রতি খুব ভালোবাসা ছিল সে নীলকমল কাকা তার জন্য আলফানসো আমার আলাদা করে তুলে রাখছেন বুঝছেন কতদিন আর বুড়ো বাঁচবে আমাদের দেখে মনে হতো মায়ের সঙ্গে মায়ের কোথায় সেরকম কোনো দিব্য গুণ নেই আমাদেরকে তিনি এরকমভাবে আমাদেরই মতো তিনি সংসার করেন কোনো তো ফারাক দেখতে পাই না কিন্তু এইখানেই যে শেষকালে যে অংশটা বলছেন না রেখেছেন প্রভুদেব নানা অবস্থায় সাধারণ জীব সম মহিয়া মায়ায় ক্রমশ খুলেন ঠুলি লোচনতামস সম্ভোগিয়া মনমত লীলা রঙ্গরস তিনি সকলকে জানতেন এগুলো যেন তাদের সঙ্গে লীলা করবার জন্য ছল করে তিনি বসেছেন তিনি যেন ছলনা করছেন জগতের সাথে জগৎকে তিনি যেন ছলনা করে বোঝাতে চাইছেন সেই কারণে এদেরকে তিনি সঙ্গে রাখতেন এদের দিয়ে নানা রকম কাজ করতেন এরা না করলে অভিমান করতেন সেগুলি করতেন বলছেন ঠাকুরের সঙ্গে তখন সেবার কারণে অনেকে উপস্থিত আছেন নতুন কেউ না যারা চিরকাল থেকেছেন সেবক হরিশ লাটু প্রাণেরও রাখাল দাস্যভাব নহে তার রাখালের সঙ্গে সুন্দর সম্পর্ক পরস্পর দুইজনে লাটুর সঙ্গে যে সম্পর্ক ছিল রাখালের তার সঙ্গে তার সে সম্পর্ক ছিল না রাখাল ছিলেন তার মানুষ পুত্র তার মন থেকে জন্ম হয়েছিল তার দুটি দর্শন পরপর তিনি দেখেছিলেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে গঙ্গার উপর সেই পদ্ম পাতার উপর হেঁটে যাচ্ছেন রাখাল শ্রীকৃষ্ণের সখা সেই রাখাল আরেক দিন তিনি দেখেছেন এবং জগন্মাতা সেই ছোট্ট শিশুটি তুলে তার কোলে এনে বসিয়ে দিয়েছিলেন আরেকদিন তিনি দেখলেন যে ওই রাখাল দাঁড়িয়ে আছে রাখালের মতো একটি বালক তিনি তাকে ওই রকমভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন এটি তিনি তার দর্শন করেছিলেন তাই তিনি জানতেন তার মনের ভেতরে মনে এরকম ছোট্ট শিশু একজন কেউ আসবে যার সঙ্গে তিনি তার মনের কথা বলতে পারবেন যাকে তিনি তার মনের ভাবটি দিয়ে যেতে পারবেন যে বহন করে নিয়ে যাবে তার সেই ভাব যেটি তিনি এত বছর ধরে সঙ্গে করে নিয়ে এসেছেন এবং জগৎ কল্যাণের জন্য ব্যবহার করবেন বলে রেখে দিয়েছেন তাই রাখালের সঙ্গে তার একটা অদ্ভুত সম্পর্ক বলছেন আচার ব্যবহার দুহে হয় কিরকম কহি দুই এক কথা শুনো শুনো মন দুজনের মধ্যে কিরকম রঙ্গরস হতো সেইটা শোনো রাখাল করিলে সেবা প্রীতি নয় তার প্রীতি অতি সেবাতে করিলে অস্বীকার রাখাল যদি তার সেবা করতেন তাহলে তার ভালো লাগতো না তার ভালো তখনই লাগতো যখন তার রাখালকে কিছু করতে বললে রাখাল সেটা অস্বীকার করতেন কি অদ্ভুত কথা যে কেউ যে আমরা যদি সোজাসুজি করে দিই তাতে তার কোনো আনন্দ হয় না কিন্তু আমাকে করতে বলা হয়েছে আমি করছি না তিনি তখন তাতে সেইটার মধ্যে তার ভীষণ রকমের আনন্দ ওই যে বিপরীতভাবে তিনি সবসময় রাখাল পেছনে লেগে থাকতে পারবেন সেই রকম
বলছেন আছে শারীরিক কষ্ট সেবা আচরণের, রাখালের কষ্টে তার বাজে লাগে প্রাণে, বাজ লাগে প্রাণে, রাখাল সঙ্গে প্রভু রঙ্গ করিবারে, সহাস্যে বদনে কন পান সাজিবারে, রাখালের উত্তর সাজিতে নাহি জানি, ততই করেন যে প্রভু গুণমণি, এই ভাব রসাস্বাদ রাখালের সনে, পালনে অতুষ্ট তুষ্ট আজ্ঞা পালন আজ্ঞা অপালনে। বলছেন এ এক অদ্ভুত খেলা, রাখালকে তিনি কোনো কাজ করতে বলছেন, রাখাল বলছে আমি করতে পারবো না, রিফিউজ করছেন। আমাদের তো খুব রাগ হতে থাকে, হ্যাঁ আমার কথা শুনল না, তো ভারী শয়তান লোক তো, কিন্তু এতেই যেন তার আনন্দ, রাখাল যত তার আদেশ অমান্য করতেন তার তত যেন আনন্দ হতো। পান সাজতে বলছেন, রাখাল বলছেন মশাই আমি পান সাজতে পারি না, ঠাকুর তখনও তাকে রিকোয়েস্ট করছেন করে দেখ না, করিস নি তো কখনো, তাতে কি হয়েছে, এরম সব বলে চলেছেন। রাখাল বারবার তার বিরোধিতা করছেন, তিনি তার বারবার তাকে অনুরোধ করে চলেছেন। এই যে দুজনের ভেতরে একজন বলছেন আর একজন তার প্রত্যুত্তর দিচ্ছেন, ওই যে লীলাটা ক্রমাগত বাড়ছেন, তিনি যেন সেই মাকড়সার জালের মতো, মাকড়সার মতো একটু একটু করে জাল তৈরি করতে আরম্ভ করতেন, ছড়াতে শুরু করেছেন। এইটা দেখে তিনি রাখালের সঙ্গে এই খেলা খেলতেন, তার বলা এবং রাখালের বিরোধিতা করার, রাখালের বিরোধিতা করা এবং তার অনুরোধ করা, এটা যেন চলতেই থাকতো, এরকম রাখালের সঙ্গে তার নিত্য সম্পর্ক ছিল। এই রাখালকে না, রাখাল হলেন মনমোহন মিত্রের যিনি সহোদরা ছিলেন তার স্বামী, এবং অত্যন্ত সতী ছিলেন মনমোহন মিত্রের মা। মনমোহন মিত্রের মায়ের সম্পর্কে খুব উচ্চ প্রশংসা করা হয়, তার অনেকগুলি ছেলে পুলে ছিলেন পুরুষ এবং স্ত্রী, তারা সবাই যেন এক সুতোয় গাঁথা, প্রত্যেকে যেন একেবারে সমস্ত এই ঈশ্বরের প্রতি সবাই যেন একেবারে নিবেদিত প্রাণ। প্রচুর পয়সা ছিল, বলছেন সোনার সংসার, কোনোর কিছুই অভাব নাই সোনার সংসার, একত্রিত্বে শ্রীপ্রভুর দর্শনতরে এখন তখন আসে দক্ষিণ শহরে। এই রাখালের শ্বশুরবাড়ির কথা বলছেন, রাখালের শ্বশুরবাড়ি অত্যন্ত ধনী পরিবার, তারা মাঝে মাঝে এই ঠাকুরের সঙ্গে দেখা করতে আসেন, রাখাল সেই পরিবারের সদস্য। বলছেন উপযুক্ত উপদেশ যাহার যেমন, বিতরেন প্রভুদের ভক্ত বিনোদন, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য, সকলকে কিন্তু একই উপদেশ তিনি কখনো কোনোদিনই দেননি। দেখবেন কথামৃতও আপনি পড়বেন, পড়তে পড়তে দেখবেন কথামৃতের কোনো একটা কথা আপনার ভেতরে গেঁথে গেছে, সব কথা কিন্তু আপনার হৃদয়ের ভেতরে গাঁথে না। তার কারণ আছে, সব কথা সব উপদেশ আমাদের জন্য নয়, কোনো কোনো কথা আমাদের জন্য গেঁথে যায়। শ্রীরামকৃষ্ণ জানতেন কার কি লাগবে, তিনি সেই অনুযায়ী সকলকে উপদেশ দিতেন। এখানেও সে একই কথা বলছেন, তারা আসেন ভিন্ন বৈশ্বিক মানুষরা, সেই মিত্র পরিবার থেকে আসেন, আলাদা আলাদা প্রত্যেকে যার যেটা প্রয়োজন তাকে সেইরকমভাবে তিনি উপদেশ দিতেন। বিশেষিয়া সবিশেষ নানা ভক্তের সঙ্গে নানাবিধ খেলা, বিশেষিয়া সবিশেষ শব্দ নহে বলা, বিদেশে ধরণী ধামে আপনার জনে, আনিয়া আপন সঙ্গে লীলারও কারণে, রেখেছেন প্রভুদেব নানা অবস্থায়, সাধারণ জীব সম মহিয়া মায়ায়। বলছেন তিনি যেন তার লীলার যে খেলা এটা যেন চালানোর জন্য তিনি দূরের মানুষকেও কাছে এনে রেখেছেন, তার কাছে এনে রেখেছেন, দেখে মনে হচ্ছে যেন তিনি কত মায়ায় যেন একবারে জড়িয়ে গেছেন, কিন্তু তিনি শুধুমাত্র লীলা খেলা করতেন। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি কাশী থেকে কলকাতায় আসছেন, দুরিয়ানন্দজি বলছেন তুমি মায়ের কাছে যাচ্ছ, যে মন আমরা অনেক সাধ্য সাধনা করে কণ্ঠে এই হৃদয়ে ওঠাতে পারি না, মা রাধু রাধু করে সেই মন এই হৃদয়ে এনে রেখেছেন, মায়ার আবরণে তিনি যেন রেখেছেন। সবাই মনে করতেন মা রাধু এবং মাকু ছাড়া কিচ্ছু বোঝেন না, তা কিন্তু নয়, মা রাধু এবং মাকুকে অবলম্বন করেছিলেন জগতে তার লীলা খেলবার জন্য। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তাই, তার যে যে লীলাগুলি আমরা দেখি রাখালের সঙ্গে, নরেনের সঙ্গে, তার যে গৃহী এবং সন্ন্যাসী সন্তান সকলের সঙ্গে, এই সমস্ত লীলাগুলোর মূলই ছিল ওই ওই আবরণগুলো না থাকলে, ওই অবলম্বনগুলো না থাকলে তিনি এই পৃথিবীতে কিছুতেই ওই 50 বছর যে বেঁচেছিলেন এই 50 বছরও তার পক্ষে বাঁচা সম্ভব হতো না। তিনি একটা মায়ার রাজত্ব তৈরি করে, একটা মায়ার জাল বিস্তার করে, সেই মায়ার জালের মধ্যে থেকে
ভগবানকে আস্বাদন করে সেই আস্বাদনের ফল তিনি আমাদেরকে দান করে গেছেন। এমন এক ফল, যে ফল যে আস্বাদন করবে, যে দীর্ঘদিন ধরে তার স্বাদ নিয়ে রাখার মনে রাখার চেষ্টা করবে, সে অবশ্যই ঈশ্বরীয় জ্ঞান করবেন। তাই প্রতিকার শেষ করছেন, ক্রমশ খুলেন ঠুলি লোচন তামস, সম্মকিয়া মনোমত লীলা রঙ্গরস। এই যে খেলা হতো, এই খেলা হতে 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 যে সম্ভোগ করা, তিনি তার যে আসল উদ্দেশ্যটি সেটি বর্ণনা করতেন। লাটু মহারাজ এবং রাখাল মহারাজে মারপিট হয়েছে। লাটু মহারাজ বলছেন যে আপনি ওকে কিছু বললেন না, রাখালবাবুকে কিছু বললেন না, যা বলার আমাকে বলছেন। রাখালবাবু তখন ঠাকুর বলছেন, দেখো কীরকম শান্ত হয়ে সব কিছু কথা বলছে, আর তুই কীরকম ক্রোধের মতো রাগ করে চলছিস। ক্রোধ চণ্ডাল, তাতে সাধন ভজন হয় না। দেখুন ছোট্ট কথা, ওই যতক্ষণ মারপিট হচ্ছিল, ঝগড়াঝাটি হচ্ছিল, সেটাকেও তিনি সমর্থন করছিলেন। আবার তার একটা এমন একটা কনফিউশন এনে দিলেন, সেটা লাটুমার যে সারা জীবনের জন্য লেগে গেল। তার শ্রীরামকৃষ্ণের লীলা দেখবেন ঠিক সেরকম, এই লীলা খেলা তিনি খেলেন। আমাদেরকে একটা বিষয়কে শুধু সম্ভব করা নয়, একটা বিষয়বস্তুর ভেতরে আমাদের নিয়ে যাবার জন্য, এবং তার ভিতরে একটি শিক্ষা নিহিত থাকে, সেটা সবার শেষে সেই শিক্ষাটিকে তিনি আমাদের কাছে দিয়ে থাকেন। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আগামী দিন আবার আমরা তারপরের অংশ থেকে পাঠ করব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।